দি কেরলা স্টোরি আর এই পার্টিকুলার ছবি থেকেই রাতারাতি সেলিব্রিটি তকমা পেয়ে গেছিলেন আদা শর্মা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আদা শর্মা এখন হসপিটালাইজড। বেশ একটু অন্যরকম খবর আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তিনি বেশ এখন সংক্রমিত অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতালে ভর্তি। তবে এক্স্যাক্টলি কি হয়েছিল তার আগে আমরা একটু এই পার্টিকুলার ভিডিওতেই নজর রাখি। দি কেরলা স্টোরি মুক্তি পাওয়ার পর থেকেই সকলের কাছে সুপরিচিত তিনি। হঠাৎই দুঃসংবাদ অভিনেত্রীর সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন আদা শর্মা। কিন্তু হঠাৎ কি হলো অভিনেত্রীর? বুধবার সকালে খাবারের সংক্রমণ এবং ডায়রিয়ার অভিযোগে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গিয়েছে অভিনেত্রী এখন পর্যবেক্ষণে রয়েছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। অভিনেত্রী এই মুহূর্তে কমান্ডোর জোর প্রচার করছেন। ছবিতে তিনি ভাবনা রেড্ডির ভূমিকায় অভিনয় করবেন। ছবিটিতে বিদ্যুৎ জামওয়ালও অভিনয় করছেন এবং 11 আগস্ট 2023 থেকে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হবে এই পার্টিকুলার ছবি। এছাড়াও আদাকে শীঘ্রই একটি আন্তর্জাতিক প্রজেক্টেও দেখা যাবে, যেখানে তিনি একজন মহিলা সুপার হিরোর ভূমিকায় অভিনয় করবেন। যদিও এই ছবিটি সম্পর্কে এখনও বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি, তবে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আদা শর্মা। কেরলা স্টোরি যেই পার্টিকুলার ছবিকে কেন্দ্র করে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, আর সেই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন আদা শর্মা। আর সেই আদা শর্মা রাতারাতি হয়ে গিয়েছিলেন সেলিব্রিটি, পেয়েছিলেন সেলিব্রিটি তকমা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু দুঃখের খবর, হাসপাতালে ভর্তি অভিনেত্রী আদা শর্মা। ফুড পয়জনিং এবং ডায়রিয়া হওয়ার দরুন তিনি এই মুহূর্তে হসপিটালাইজড, শুটিং করতে পারছেন না। যদিও কমান্ডোর প্রচার নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী আদা শর্মা। এই কমান্ডো ছবিতে তিনি ছাড়া এই পার্টিকুলার ছবিতে অভিনয় করছে বিদ্যুৎ জামওয়ালও। এরকম নানান বলি টলি আপডেটের খবরাখবর পেতে হলে চোখ রাখুন শুধুমাত্র আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন তো রয়েছে, প্রেস করে দিন, সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।